हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটা নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে মড অফ এ ভেক্টর ইকুয়াল টু 2, মড বি ভেক্টর ইকুয়াল টু 3 এবং এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 3। তাহলে আমাদের এখানে বলা হয়েছে এ ভেক্টরের ওপর, এ ভেক্টরের ওপর বি ভেক্টরের, বি ভেক্টরের অভিক্ষেপ, অভিক্ষেপ কত হবে সেটি আমাদের এখানে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড এ ভেক্টর ইকুয়াল টু কি হবে, 3/2। যেহেতু যেহেতু এ ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর, বি ভেক্টর ইকুয়াল টু 3 এবং মড এ ভেক্টর ইকুয়াল টু 2, তাহলে আমরা এখানে কি বলতে পারি, এ ভেক্টরের ওপর, এ ভেক্টরের ওপর বি ভেক্টরের অভিক্ষেপ কত হবে, 3/2। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।